আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। ঈদ পরবর্তী আজকে শুরু হলো আমাদের দ্বিতীয় কার্যক্রম অনলাইন ক্লাসের। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS আজকের হোম অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নেব, সেটা হচ্ছে বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। তো শিক্ষার্থীরা বোর্ড বইটা বের করো এবং বের করে তোমরা আমার সাথে যোগদান করো। দেখো, আমরা কবিতা পড়ার আগে আমরা কবি পরিচিতিটা জেনে নিব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল নাম যুক্ত হয় যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর, অর্থাৎ প্রথম জীবনে তিনি ছিলেন কি, মধুসূদন দত্ত। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকেই তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেত না গেলে কবি হওয়া যাবে না, আর বিলেত গেলে সুবিধা হবে এই আশায় তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। পরে সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলা সাহিত্য রচনায় ব্রতী হন। তিনি বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য রচনা করেন, প্রহসন রচনা করেন একই কি বলে সভ্যতা, আরেকটা হচ্ছে বুরুশালিকের ঘাড়ে এড়ো, নাটক রচনা করেন শর্মিষ্ঠা, পদ্মাবতি, কৃষ্ণকুমারী, পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। চতুর্দশপদী কবিতা বলে যে কবিতা আমরা চিনি বাংলা সনেটের রচয়িতা হচ্ছেন এই মাইকেল মধুসূদন দত্ত। এই মহান লেখক 1873 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। দেখো, আমরা এখন কবিতায় চলে যাব। তো তোমরা আমার সাথে বইটা লক্ষ্য করো, আমি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করছি। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমিকে তিনি মা হিসেবে সম্বোধন করেছেন আর নিজেকে ভেবেছেন তিনি দাস বা চাকর, এবং এই জন্মভূমির কাছে তিনি বিনীত প্রার্থনা করে কি বলেছেন, সাধিতে মনের সাধ, অর্থাৎ মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাত, যদি কোনো তিনি ভুল ভ্রান্তি করে থাকেন, মধুহীন করোনাগো তবু মন কোকনো দে। প্রবাসে দ্রব্যের বেশে, অর্থাৎ তিনি যখন প্রবাস জীবন যাপন করেন ওইখানে থাকাকালীন অবস্থায় তিনি কি করেছিলেন, এই বঙ্গভূমির প্রতি বা জন্মভূমির প্রতি কবিতাটা রচনা করেন। এই জন্য বলছেন যে প্রবাসে দ্রব্যের বেশে, অর্থাৎ প্রবাস জীবনে স্রষ্টার ইচ্ছা যদি তার মৃত্যু হয়, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাই, অর্থাৎ আকাশে অসংখ্য তারা, তার মধ্য থেকে যদি একটা খসে পড়ে যায় তাহলে আকাশের সৌন্দর্য কোনো নষ্ট হবে না। জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, অর্থাৎ চিরন্তন সত্য কথা হচ্ছে যে জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, অনেক মানুষ আছে অমরও থাকে, চিরস্থির করেনি হাইরে জীবন নধে, কিন্তু এমন অনেক মানুষ আছে মারা গেছেন কিন্তু তারা এখনো স্মরণীয় হয়ে আছে। কিন্তু যদি রাখো মনে, কবি বলেছেন যদি জন্মভূমি বা দেশমাতৃকা তাকে মনে রাখে, নাহিমা ডরি সমনে, সমন মানে হচ্ছে মৃত্যুর দেবতা, যে তাহলে আমি কি করি না, মৃত্যুর দেবতার মুখোমুখি হতেও ভয় পাই না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, অর্থাৎ মাছিও যদি অমৃতের মধ্যে পড়ে তাহলে সেও কি হয় না, নষ্ট হয় না। সেই ধন্য নরকুলে, অর্থাৎ সেই মানুষের জীবনটাই ধন্য, লোকে ঝাড়ে নাহি বলে, অর্থাৎ মানুষ যারে মনে রাখে সেই মানুষটাই হচ্ছে ধন্য। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ মনের সবসময় একটা চিন্তা উদয় হয়, কিন্তু কোন গুণ আছে, কবি বলছেন যে আমার এমন তো কোনো গুণ নাই যে দেশমাতৃকার কাছে আমি এই গুণ নিয়ে তাড়াবো, যাচিব যে তব কাছে,
যে তার কাছে যে আমি যাব, হেন অমরত আমি যে আমি অমরত্ব দান করব। কহ গো শ্যামা জন্ম দেই। তবে তিনি এও বলেছেন যে ভুল দোষ গুণ ধরো, অর্থাৎ মা যেমন সন্তানের সকল দোষ ত্রুটি বাদ দিয়ে তার গুণ তাই মনে রাখে, দেশ মাতৃকাও যদি তার ভুল দোষ ক্ষমা করে গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে শুভ, তাহলে কবি অমর থাকতে পারবে। তবে দেশমাতৃকার কাছে তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন, ফুটি যেন স্মৃতি জ্বলে, অর্থাৎ সবসময় যেন সে স্মৃতিতে বেঁচে থাকে, মানুষে মা যথা ফলে মধুময় তাম্রস, কি বসন্ত বাকি শরদে, অর্থাৎ কি বসন্তকাল বাকি শরৎকাল। দেখো তোমাদের বাড়ির কাজের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। উদ্দীপকটা হচ্ছে কবির সাহেব উচ্চ আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কানাডা চলে যান, কিন্তু তার মন পড়ে আছে জন্মভূমি বাংলাদেশে। তিনি দেশের জন্য এমন কিছু করতে চান যা তাকে স্মরণীয় করে রাখবে। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে চারটা প্রশ্নের উত্তর তোমরা তৈরি করবে। জ্ঞানমূলক অংশটা হচ্ছে নীর শব্দের অর্থ কি। অনুধাবনটা হচ্ছে কবি মায়ের কাছে মিনতি করেন কেন। প্রয়োগমূলকটা হচ্ছে উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতার কোন দিকটি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। উচ্চতর দক্ষতা হচ্ছে স্বদেশ প্রেম ইমানের অংশ, বঙ্গভূমি কবিতার আলোকে মূল্যায়ন করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করে আগামী শনিবার আমরা স্কুল ক্যাম্পাসে জমা দিবে। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো।